আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসলাম হচ্ছে একটি আপনার ল্যামিনেশন মেশিন। দেন আমরা যে হচ্ছে সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্ট করতে হলে আমাদের ল্যামিনেশন মেশিন দরকার হয়। তো এই ল্যামিনেশন মেশিনটা হচ্ছে আমাদের কি প্রবলেম আজকে আমরা দেখি। চলেন, লেটস গো। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এটাকে স্টার্ট দিলাম, তো এটা পাওয়ার আসলো। আর হচ্ছে আমরা হচ্ছে যে এটা হিট দিব না, আপাতত আমরা হচ্ছে যে এটা টানার জন্য দেন জাস্ট হচ্ছে ইয়ে দিব। তো দেখি আমরা টানে কিনা। এই তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার আমরা দিছি কিন্তু দেন টানতেছে না এটা। এই যে ভিউয়ার্স টানছে, দেখেন এই যে অলরেডি আটকে গেছে, দেন আর টানতেছে না। ঠিক আছে, তো এই প্রবলেমটা কি জন্য হচ্ছে আজকে আমরা এটা দেখবো। তো চলুন, এই যে দেখতেছেন ভিউয়ার্স টানতেছে না, এই যে তার কোনো রেসপন্স নেই। তো চলুন দেখা যাক এটা কি প্রবলেম হচ্ছে। লেটস গো। এটাকে স্টপ করলাম, দিয়ে দিলাম, আর এটাকে আমরা একটু জোরে টান দিয়ে বের করে ফেলতে চেষ্টা করতেছি। তো বের হয়ে গেছে। দেন তো সর্বপ্রথম হচ্ছে দুই পাশে দুইটা নাট আছে, দুইটা নাট আছে, দুইটা নাট করবো, এটাকে বের করবো। তারপরে এই সামনে নাট আছে কিছু, এই নাটগুলা খুলবো। এই নাট আছে, আপনার এই পাশে আবার দুটো নাট আছে, এই নাটগুলো খুলে নিতে হবে। অলরেডি আমাদের মোটামুটি খোলা শেষ। এবার আমরা এই ঝালকা উপর দিকে ইয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে দুইটা ক্লিপ দিয়ে লাগানো, আমরা এগুলো খুলবো। এটা মনে হয় মেবি একটু বেশি করে লাগানো, তাও চেষ্টা করি খুলতে, এটা খুলবে না। এটা হচ্ছে গাম দিয়ে লাগানো। কিন্তু আমাদের সর্বপ্রথম প্রবলেমটাকে সেটা দেখতেছি আমরা, যে এটা কেন ক্যাপ হয় না। তো ভিউয়ার্স, সর্বপ্রথম একটু দেখছিলাম প্রবলেম যেটা হচ্ছে যে এই যে আপনার রোলারের যে ইয়াটা আছে, নাটের যে স্ক্রু ইয়াটা, এটা হচ্ছে একটু বাইরে আসছিল। দেন এই জন্য কি প্রবলেম হচ্ছে কিনা আমরা এখন পাওয়ার দিব। পাওয়ার দিলে তারপর হচ্ছে পুরো জিনিসটা আমরা বুঝতে পারবো। তো আমরা একটু পাওয়ার দিই আগে। तो আমরা এই অবস্থা হচ্ছে আপনারা আগে একটু পাওয়ারটা দিয়ে দেখি। স্টার্ট তারপর হচ্ছে উপরটা দিলাম। এবার হচ্ছে আমরা একটু পেপার দেই, দিয়ে দেখি যে কি অবস্থা, টানে কিনা। এই যে तो सो भिउয়ার্স অলরেডি আমাদের এখনো বাজতেছে না। উপরে দেখো, আমরা দেখো তো এখন আপাতত আল্লাহর রহমতে আমাদের ল্যামিনেটিং মেশিনটা অলরেডি ঠিক হয়ে গেছে। দেন সমস্যা ছিল জাস্ট ওই যে আপনার রোলারটায়, রোলারের হচ্ছে ঘাটটা থেকে এই পাশে চলে আসার কারণে আমাদের এটা পিকআপ করতে পারেনি। দেন হচ্ছে ল্যামিনেটিং এর জন্য হয়নি। দেন এটা এখন সুন্দর বের হয়ে যাচ্ছে অটোমেটিকলি, কোনো প্রবলেম নাই। তো আমরা ঘরে বসেই বা দোকানে বসেই আমরা সবাই সলভ করে নিতে পারি যে কিভাবে ল্যামিনেটিং মেশিনটা এরকম প্রবলেম হলে যে পিকআপ করতেছে না, টানতেছে না কেন, পেপার টানতেছে না কেন, বা টেনে অর্ধেক আটকিয়ে যায় কেন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে যে আমরা নিজেরাই ঘরে বসে বা দোকানে বসে খুলে এই রোলারটা ইয়া করে সলভ করে নিতে পারি। একেবারে ইজি বিষয়, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। আমি আরেকবার দিব, আমরা হচ্ছে আরেকবার দিয়ে এটা দেখি যে মোটামুটি কি আর বাজে কিনা। এই যে আবার দিলাম। এখন আপাতত হিট দিচ্ছি না, কারণ হিট দিয়ে লাভ কি, কারেন্ট অপচয় করে। আমাদের জাস্ট এখন চেক আপ করতেছি আমরা। সব বেশ অলরেডি আবার টানতেছে, এখন কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা ঘরে বসেই দোকানে বসেই জিনিসগুলো সলভ করতে পারতেছি ইজিলি। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম ভিডিও পেতে, সার্ভিস এবং আপডেট প্রোডাক্টের প্রাইস এবং আপডেট প্রাইসের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। তো সিওবিএস অলরেডি আল্লাহর রহমতে ওকে, ইনশাআল্লাহ ওকে হয়ে গেছে। তো আমরা এখন তাহলে আটকিয়ে ফেলবো। আর একটা অপশন আছে, আপনারা কাছে থেকে দেখাই আমি। এখানে হচ্ছে যে নাট আছে, কাছে থেকে দেখো, আরো কাছে যাও, আরো কাছে। এই যে এখানে হচ্ছে নাট আছে, যে দেখতেছেন কিনা কে জানে, নাট আছে। এই নাটগুলো হচ্ছে যদি আমরা দেখি যে একটু লুজ, দেন এগুলো আমরা একটু টাইট দিয়ে নিব। তো টাইট দিয়ে নিলে হবে কি, এগুলো আর জায়গা থেকে লড়বে না। তো ইজিলি আমরা হচ্ছে ল্যামিনেটিং করতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে এই ঘাট থেকে হয়তো এই ঘাটে চলে আসতে পারে, এটা রিস্ক আছে। দেন তারপর আমরা একটু টাইট দিয়ে দিব, তাহলে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখন আমি আরেকবার দেখি যে এখন ঠিক আছে কিনা, লাস্টবার। তারপর হচ্ছে আমরা তো সব ভিউয়ার্স অলরেডি ল্যামিনেটিং মেশিনটা আমাদের ওকে, তো আল্লাহর রহমতে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার সাথে থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।